উপস্থিত ভাই ও বোনেরা, আমি খুবই উৎসাহিত হচ্ছি আপনাদের উপস্থিতি দেখে। এই এই সমাবেশের অপেক্ষা আমি বেশ কিছুদিন ধরে করেছি। সারা দেশ থেকে আপনারা আসবেন এখানে, আপনাদের ঐক্যমতে আমরা কিছু সিদ্ধান্ত নেব, যে সিদ্ধান্তকে কার্যকর করার দায়িত্ব আমাদের সকলেরই থাকবে। জেলায় জেলায় আপনারা ফিরে গিয়ে যে সিদ্ধান্তগুলো এখানে হয়েছে সেটা সবাইকে যদি ধরাতে পারেন এবং সবাইকে নিয়ে এই সিদ্ধান্তগুলোকে কার্যকর করার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে সক্রিয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে এইগুলোকে বাস্তবায়িত করার জন্য আমাদেরকে একদিনও দেরি করা যাবে না, যে কাজটা হাতে নিতে হবে, কেন সময় খুবই কম। দুঃখজনক হলেও সত্য যে আমরা দেখেছি যে পাঁচ বছর যেভাবে দেশ শাসিত হয়েছে 2014 থেকে এখন পর্যন্ত, এটাকে কিভাবে মূল্যায়ন করবেন আমি ওটাতে ঢুক যাতে চাই না। কিন্তু 2014 তে একটা নির্বাচন হয়েছিল যেটা নিয়ে কোর্টে যখন আসলো আমাকে অ্যামিকাস কিউরি হিসাবে ডেকেছিল, তো কোর্টকে বললো যে আপনি কিভাবে মূল্যায়ন করেন। আমি বললাম দেখেন মূল্যায়ন করলে তো দুই মিনিটে বলা যায় এটা কোনো নির্বাচনই ছিল না, কিন্তু এটা বলে আরেকটা নির্বাচন করতে হবে। সরকার তো বলছে তারা দ্রুত আরেকটা নির্বাচন করবে, সরকারের পক্ষে দাঁড়িয়ে ওখানে বলেছে দেখেন ওই ওই নির্বাচন, এটাও বলেছে একটা প্রয়োজন মেটানোর জন্য তাৎক্ষণিক ভাবে একটা করা করে নেওয়া হয়েছে। আমরাও মনে করি এটার ব্যাপারে কিছু বলা যেতে পারে, কিন্তু আমরা এখনই সকলের সঙ্গে আলোচনা শুরু করছি যাতে দ্রুত একটা সকলেরই কাছে গ্রহণযোগ্য নির্বাচন করা যায়। এটা ছিল 2014। আমিও স্বাভাবিকভাবে ভেবেছি সরকার যখন কোর্টে দাঁড়িয়ে এরকম একটা কথা বলছে তখন এটা হবে। আমি কোর্টকে বললাম যে হ্যাঁ আমার আর কিছু বলা লাগবে না, তারা তো নিজেই বলছে যে নির্বাচন একটা পরিস্থিতি মোকাবিলা করার জন্য করেছে, তারাও এটাকে খুব ডিফেন্ড করতে পারছে না, আর বলছে আমরা দ্রুত আর একটা নির্বাচন দেব। তো দেখেন দ্রুত মানে কি পাঁচ বছর পুরা, এই দুঃখটা কোথায় বলবো যে সরকার এত হালকা হয়ে গেছে যে তারা এইরকম কথা বলে তার অর্থ তারা বোঝে না। তো দ্রুত মানে পাঁচ বছর আমি জানতে চাই, যারা আজকে সরকারের দায়িত্ব পালন করে গেছেন শুধু পাঁচ বছর না, পাঁচ বছর পুরা। দেখেন আপনারা 2014 তে কি বলেছিলেন কোর্টে দাঁড়িয়ে যে আমরা দ্রুত আর একটা নির্বাচন নেব যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে এবং সকলের সঙ্গে আলাপ আলোচনা করে দেব। সেই কথাগুলো কি মনে নাই? সেই কথাগুলো যদি মনে না থাকে কোর্টের যে অর্ডার ছিল সেটা বের করে দেখেন। আমরা 16 কোটি মানুষের একটা দেশ, সেখানে যারা সরকারের ক্ষমতা ভিত্তিতে কিছু কথা বলেন কিছু দায়িত্ব নিয়ে কথা বলতে হয়, 16 কোটি মানুষকে তো যা তা বলে এইভাবে ঝুলিয়ে রেখে পাঁচ বছরে কি ধরনের শাসনে দেশে চলেছে। এটা আইনজীবী হিসাবে আপনারা যে চিন্তা করেন যে 2014 তে একটা নির্বাচন হয়েছিল যেটা নিয়ে সরকার নিজেও কোর্টে আসে যে তারা বলছে না এটা তো আমরা পরিস্থিতি মোকাবিলা করার জন্য করতে হয়েছিল, আমরা সকলের সঙ্গে আলাপ আলোচনা করে গ্রহণযোগ্য সকলেরই কাছে গ্রহণযোগ্য নির্বাচন আবার দেব। রেকর্ড দেখেন, আমি আন্দাজে বলছি না, আমি কোর্টে ছিলাম, কোর্ট আমাকে যখন জিজ্ঞেস করলো আমি কি বলেছিলাম আপনাদেরকে বললাম, কোর্ট ওদের কথাও শুনে বললো ঠিক আছে যখন আরেকটা নির্বাচন দিতে যাচ্ছেন দ্রুত এইটাই হোক। তারপরে 5টি বছর চলে গেল আমার ফুল টার্ম, এখন আরেকটা ইলেকশনের কথা বলা হচ্ছে। আলহামদুলিল্লাহ কোর্টে আমাদের তো একটা দাবি হতেই হবে যেটা সংবিধানের সবচেয়ে মৌলিক কথা, সে কথাটা কি জনগণ ক্ষমতার মালিক। নির্বাচনের মাধ্যমে যদি তারা তাদের নির্বাচিত প্রতিনিধিকে দিয়ে দেশ শাসনের ক্ষমতা না প্রয়োগ করাতে পারে
স্বাধীনতার উপরে আঘাত দেওয়া হয়, দেশ স্বাধীন থাকে না। এই দেশটাকে পরাধীন দেশ বানানো আমরা দিতে পারি না, লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে এই স্বাধীনতা আমরা অর্জন করি। এই স্বাধীনতার অর্থ হল এই দেশের জনগণ ক্ষমতার মালিক, নিজের দিকে তাকিয়ে দেখেন সবাই আপনার মালিক। তো আমরা 16 কোটি মালিক, তো কোন জায়গায় সমবেত হয়ে ক্ষমতা প্রয়োগ করতে পারে না বলেই প্রতিনিধিত্বশীল গণতন্ত্র। আমাদের প্রতিনিধি নির্বাচিত করতে হয়, 300 পুরুষ এবং মহিলা পঞ্চায়েত। তো এই জিনিসটার গুরুত্বটা আমরা কোনোভাবে ভুলে যেতে পারি না। কিন্তু এই 5 বছরে মূলত যেভাবে শাসন করা হয়েছে দেশে, জনগণকে কি বলবো, ভাওতা শিকার বলবো, বঞ্চিত তো করা হয়েছে, কি শিকার হয়েছে সেটা আপনারা নিজেই বিবেচনা করেন। এই যে বলা হয়েছিল যে আমরা দ্রুত আরেকটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার গঠন করব, তো দ্রুত মানে কি 5 বছর? বাংলা ভাষা কি নতুন কিছু হবে ডিকশনারিতে? অল্প সময়ের মধ্যে দিচ্ছি মানে 5 বছর? এটা ডিকশনারিকে রদবদল করতে হয়, দেখুন অল্প সময় মানে 5 বছর, এটাই হয়ে গেছে। কিন্তু কথা হলো যে 5 বছর পরেও যে নির্বাচনের কথা বলা হচ্ছে, আমাদেরকে পুরাপুরি এটাকে গুরুত্ব দিয়ে সবাইকে, আপনারা এই সময় এসছেন আমি মনে করি দেরিতে হলেও এই সম্মেলনের জন্য আমি বহুদিন ধরে প্রস্তাব রেখেছি। আজকে যেটা হয়েছে এবং ঐক্য ফ্রন্টের নামে হয়েছে, আমি খুবই উৎসাহিত হচ্ছি যে সময় মতো হয়ে গেছে, আপনারা এসছেন, আপনাদের উপস্থিতি থেকে আমি বুঝতে পেরেছি যে গুরুত্বটা আপনারা উপলব্ধি করেছেন, বুঝতে পেরেছেন যে কেন আপনাদেরকে এখানে আসতে হয়েছে, কষ্ট করে এসছেন। আপনি আমাদেরকে মোবারকবাদ জানায় যে আপনারা কষ্ট করে এসছেন, সারা দেশ বসে আছেন, আমি শুনেছি যে এখনো খাওয়া দাওয়া হয়নি। তো এটার ব্যাপারে আমি দেখছি যে কোনো আপনারা নড়াচড়া করছেন না, খাওয়া কোথায় এটা জানতেও চাচ্ছেন না। এটা দিয়ে বোঝা যায় যে কিছু কিছু জিনিস যে খাওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এটা দশটা থেকে আপনারা বসে আছেন, তো এই যে সিরিয়াসনেস এটা আপনারা পুরোপুরি উপলব্ধি করছেন। 16 কোটি মানুষের দেশ এই অবস্থাতে পড়ে যাবে এটা ভাবতেই পারা যায়নি। সংবিধানের মূল নীতির মধ্যে 1 নম্বর নীতি হল গণতন্ত্র। এই 5 বছরে কি আমরা গণতন্ত্র দেখতে পারি পেয়েছি? তো সংবিধান এইভাবে অমান্য হয়ে গেছে, আমরা কোন রকম এটাকে সহ্য করেছি? আমি নিজেকেও প্রশ্ন করি যে কি করে সহ্য করলাম, আমি নিজেও বুঝতে পারি না। ওই এই হচ্ছে হচ্ছে করে এটা খুব কায়দা যে এই শীঘ্রই একটা নির্বাচন দিচ্ছে, এই নির্বাচন দিচ্ছে। তো মোবারকবাদ জানায় যে তারা এইভাবে ভাওতাবাজি করে 4 বছর ক্ষমতা ভোগ করতে পারে। ভাওতাবাজির জন্য গোল্ড মেডেল হলে তাদেরকে দেওয়া উচিত। তো কথা হল যে 16 কোটি মানুষ আমরা, যারা আমাদের পূর্বপুরুষরা 7.5 কোটি মানুষ জীবনের ঝুঁকি নিয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করলাম, এটা খেলা কথা না। এবং আমরা তাদের উত্তরসূরি হিসাবে এটা কোনোভাবেই মেনে নিতে পারি না, শহীদদের রক্তের সঙ্গে আমরা বেইমানি করতে পারি না যে তারা আমাদেরকে ক্ষমতা দিয়ে গেল, স্বাধীন দেশের মালিক করে গেল, আর আমরা মালিক হিসাবে নিষ্ক্রিয় হয়ে কেউ ক্ষমতা আত্মসাত করে যেন তেন ভাবে আমাদের জনগণকে ক্ষমতা থেকে বঞ্চিত করছে, আমাদের সুশাসন থেকে বঞ্চিত করছে, সাংবিধানিক শাসন থেকে বঞ্চিত করছে, করে যেন তেন ভাবে ক্ষমতাকে অপপ্রয়োগ করছে, এটা কি আমরা মেনে নিতে পারি? বিশেষ করে শহীদদের প্রতি যেটা আমরা মনে করি মনে করিয়ে দেওয়া হয় যে মনে করেন শহীদদের কথা, আমরা শহীদদের কথা মনে করেই বলছি যে শহীদদেরকে এইভাবে কেন অপমানিত করা হচ্ছে? শহীদরা কি মনে করবে যে এই দেশ কি হলো, কাদের হাতে?